চট্টগ্রামে সবুজ প্রকৃতি গড়ে তুলতে 15 দিনের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা চলছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগের আয়োজনে বৃক্ষমেলা উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ডক্টর প্রকাশকান্তি চৌধুরী। মেলায় নার্সারি ও পরিবেশ সংগঠন সহ 70টি স্টল অংশ নিয়েছে। চৌধুরী রিপোর্টের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাবরিন হাসানের রিপোর্ট। গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ করি স্লোগানে চট্টগ্রামে বৃক্ষরোপণ অভিযান চলছে। শুধু গাছ লাগানোই নয়, বরং জনসাধারণকে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, সংরক্ষণ ও পরিচর্যার বিষয়ে সচেতন করতেই চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি শিরিষতলা মাঠে এ আয়োজন। ডিসকাউন্টে আমরা সর্বস্তরের চট্টগ্রামের সর্বত্র জনগণের কাছে যাতে চারাটা পৌঁছায়, বৃক্ষ পৌঁছায়, সেই উদ্যোগ নিয়ে আমরা মেলা স্টল এসেছি। সুস্থভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের গাছ লাগানোর বিকল্প, পরিচর্যা না করলে আসলে এটার কোনো সার্থকতা নেই। আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে, যা বৃক্ষ তা ক্রয় করে নিজেদের বাগানে সংগ্রহ বাড়াবো। অনেক রকমের গাছের দেখতেছি, চিনতেছি, যেখানেই খালি জায়গা আছে আমাদের গাছ লাগানো উচিত। বৃক্ষমেলা বিভিন্ন প্রজাতির চারার প্রদর্শনী, বেচা কেনা ও প্রযুক্তি হস্তান্তরের একটি অন্যতম মাধ্যম বলছেন আয়োজকরা। জনগণকে সম্পৃক্ত করে আমরা সব এলাকায় সবুজে ভরে তোলা, এবং মানে আমরা যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা থেকে, ঝড় ঝঞ্ঝা থেকে বাঁচার জন্য আমরা এই প্রচুর পরিমাণে গাছ লাগাই, বনায়নটাকে সামাজিক আন্দোলনে রূপান্তরিত করার চেষ্টা করছি, এটা করে যাব। দেশের পরিবেশ প্রতিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নেও বৃক্ষমেলার গুরুত্ব অপরিসীম বলেন বিশিষ্টজনেরা। আহ্বান জানাচ্ছি প্রত্যেককে, দিনে দিনে গাছ লাগানোর জন্য, পরিবেশকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য। বন বিভাগের কর্মকর্তা যারা আছেন সবাই কিন্তু যৌথ উদ্যোগে কাজ করছে, সাধারণ মানুষকে নিয়ে, যারা পরিবেশের সাথে কাজ করছে সবাইকে নিয়ে কিন্তু এই চট্টগ্রাম বিভাগকে সবুজের সমারোহে সুন্দর করে সাজানোর কিন্তু কাজ চলছে। 15 দিনের বৃক্ষমেলার উদ্বোধনীর দিন সামাজিক বনায়নের 21 জন নারী ও 54 জন পুরুষ উপকারভোগীকে প্রায় 1 কোটি টাকা লভ্যাংশের চেক বিতরণ করা হয়। বৃক্ষমেলাকে ঘিরে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সাবরিনা হাসান, চ্যানেল আই।